নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, মই জয়ন্ত মাধৱ গোস্বামীয়ে আপোনাক স্বাগতম জনাইছো। কাইলৈ 14 জুলাই, সমগ্র দেশবাসীর বাবে এটা ঐতিহাসিক দিন 14 জুলাই দিনটো। কিয়নো কাইলৈ দিনটোতে মহাকাশৰ বুকুত ভাৰতে গৌৰৱ গাথা রচনা কৰিবলৈ সাজু হৈছে, ইতিহাস সৃষ্টি কৰিবলৈ সাজু হৈছে। হয়, বহু প্রত্যাশিত চন্দ্রযান 3 জুনবাই দেশলৈ প্ৰেৰণ কৰিব ভাৰতে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের পর কাইলৈ দুপুরিয়া 2:35 সেই ঐতিহাসিক ক্ষণ, যে ক্ষণত ভারতে তৃতীয়বারের বাবে চন্দ্রর বুকলৈ প্রেরণ করব মহাকাশ যান। সাজু হয়ে উঠিছে চন্দ্রযান 3, যার বাবে এতিয়া সমগ্র বিশ্ববাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে ভারতের উপর, ইসরোর উপর। কোনো ধরনের সুরুঙা রাখব বিচরা নাই, কারণ চন্দ্রযান 2 যেহেতু অবতরণ ব্যর্থ হয়েছিল, সেই শিক্ষারপর ইতিমধ্যেই সকল দিক অতি সূক্ষ্মরপর সূক্ষ্মলৈ অতি গম্ভীরভাবে পর্যবেক্ষণ করেছে, নিরীক্ষণ করেছে বিজ্ঞানী সকলে, যাতে কোনো ধরনের সুরুঙা রই না যায় অবতরণের ক্ষেত্র বা উৎক্ষেপণের ক্ষেত্র। সম্পূর্ণরূপে সাজু হয়েছে, কাউন্টডাউন আরম্ভ হয়েছে কাইলৈ বাবে, অর্থাৎ 14 জুলাই 2:35 সেই ঐতিহাসিক ক্ষণের বাবে। এতিয়া মই আপোনালোকক জনাব বিচাৰিম, চন্দ্রযান 3 অভিযান কিয় বিশেষ, পূর্বর অভিযান সমূহতকৈ কিয় বিশেষ চন্দ্রযান 3 এই অভিযান। তার পূর্বে আমি জানিব লাগিব চন্দ্রযান 1 কথা, অর্থাৎ চন্দ্রর বুকলৈ ভারতের প্রথমটো অভিযানের কথা। চন্দ্রযান 1 এই অভিযান পোন প্রথমবারের বাবে ভারতে আরম্ভ করেছিল 2008 চনের 22 অক্টোবরত। চন্দ্রর বুকুত ভারতের সেয়া আছিল প্রথমটো অভিযান। চন্দ্রর পরিধি 3,400 বার অধিক পরিক্রমা করেছিল চন্দ্রযান 1, ইয়ার সময় আছিল বা আয়ুষ আছিল 2 বছর, কিন্তু 29 আগস্ট 2009 চনত ইয়ার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। PSLV-C11 জড়িয়ে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান 1, আর চন্দ্রযান 1 বহু রাসায়নিক দিকর সন্ধান করেছিল চন্দ্রর বুকুত। ভারতে প্রথমবার চন্দ্রর বুকুত যে পানি আছিল সেই তথ্য লাভ করেছিল। আপনালোকক জনাও বা আপনালোকে জানি গৌরবান্বিত হব যে চন্দ্রযান 3 জড়িয়ে যে অভিযান ভারতে আরম্ভ করবলৈ লৈছে, বিশ্বর বাকি সুপার পাওয়ার সমূহের যুক্ত স্পেস এজেন্সি আছে, সেই স্পেস এজেন্সি সমূহে যেধরণে পূর্বে মহাকাশযান চন্দ্রলৈ প্রেরণ করেছিল, এই চন্দ্রযান 3 পূর্বর সেই সকল অভিযানতকৈ পৃথক এই কারণে যে অতি কম ব্যয় সাপেক্ষে চন্দ্রর বুকলৈ প্রেরণ করেছে এই অভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে ইসরোয়ে, আর সেইভাবে বিভিন্ন দিকরপর যথেষ্ট পৃথক বিবেচিত হয়েছে চন্দ্রযান 3 এই অভিযান। আমি চন্দ্রযান 1 কথা জনালো, আমি দ্বিতীয়টো অভিযানের কথা জনাম, যে আমি সকলে দেখিছো চন্দ্রযান 2 2019 চনের 22 জুলাই চন্দ্রলৈ প্রেরণ করেছিল চন্দ্রযান 2 ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান কেন্দ্র ইসরোয়ে। কিন্তু অতি দুর্ভাগ্যজনকভাবে চন্দ্রপৃষ্ঠত প্রবেশ করার পূর্বেই ধ্বংস হয়েছিল লেন্ডার, ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল চন্দ্রযান 2। GSLV-MK3M1 রকেটেরে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান 2, আর চন্দ্রযান 2 কারণে 978 কোটি টাকা ব্যয় করা হয়েছিল, বহু কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছিল দ্বিতীয়টো অভিযান চন্দ্রর বুকলৈ ভারতের সেই অভিযান, যথেষ্ট লোকসানের সম্মুখীন হয়েছিল। আর চন্দ্রযান 3, যে চন্দ্রযান 3 এই মুহূর্তে দেশজুড়ি জল্পনা কল্পনা অব্যাহত আছে, আশা প্রত্যাশা দেশবাসীর মাজত এই মুহূর্তে বৃদ্ধি পাইছে। আর এই চন্দ্রযান 3 কিয় পৃথক সেয়া আমি আপনার জনাই আছো। চন্দ্রযান 3 মূল উদ্দেশ্য কি হব সেই বিষয়ে আমি আপনার জনাইছো। চন্দ্রযান 3 মূল উদ্দেশ্য হব চন্দ্রত ল্যান্ডিং প্রদর্শন করা, অর্থাৎ চন্দ্রত ল্যান্ডিং ক্ষমতা প্রদর্শন করা হব মূল উদ্দেশ্য। চন্দ্রযান 3 কোনো ধরনের অরবিটার না থাকে, রকেটেরপর পৃথক হয়ে পোনপটিয়াক চন্দ্রর কক্ষত প্রবেশ করব চন্দ্রযান 3, প্রথমবারের কারণে চন্দ্রর দক্ষিণ মেরুত অবতরণ করব চন্দ্রযান 3, আর চন্দ্রযান 3 বিভিন্ন প্রকারের বৈজ্ঞানিক উপকরণ প্রেরণ করা হব। চন্দ্রত সফট ল্যান্ডিং প্রদর্শনের ক্ষমতা প্রদর্শন করব চন্দ্রযান 3 জড়িয়ে ভারতে। সমান্তরালক চন্দ্রপৃষ্ঠত রোভার চালনের যমতা তার প্রমাণ করব, অর্থাৎ চন্দ্রপৃষ্ঠত চলাই দেখাব রোভার চলার
সক্ষমতা প্রমাণ করব চন্দ্রযান তিনিয়ে লেন্ডার আর রোভারের সহায়ত বৈজ্ঞানিক অনুসন্ধান করব চন্দ্রর উপর রশ্মি আর তেজস ক্রিয়ার অধ্যয়ন করব লেন্ডিং স্থানের আশে পাশে ভূকম্পীয় গতিবিধির অধ্যয়ন করব চন্দ্রযান তিনির বাজেট হয়েছে 651 কোটি টাকা যদিও বা আনুষ্ঠানিকভাবে এই বাজেটের কথা প্রকাশ করা নাই কিন্তু বিশেষ সূত্রের জানিপরা অনুসরি চন্দ্রযান তিনি 651 কোটি টাকা ব্যয় সাপেক্ষে চন্দ্রপৃষ্ঠলৈ প্রেরণ করা হব গতি আমি ইতিমধ্যেই জানাইছো বাকি সুপার পাওয়ার দেশসমূহর স্পেস এজেন্সি সমূহতকৈ অতি কম ব্যয় সাপেক্ষে চন্দ্রযান তিনি উৎক্ষেপণের সাজু সাজু হয়েছে এইভাবেই পৃথক যে দক্ষিণ মেরুত অবতরণ করব চন্দ্রযান তিনি আর যদি এয়া সফলভাবে উৎক্ষেপণ অবতরণ সম্ভব হয় তেতিয়া হলে ভারত হব বিশ্বর চতুর্থ শক্তি যিয়ে চন্দ্রপৃষ্ঠত মহাকাশ যান অবতরণ করবলৈ সক্ষম হব ইয়ার পূর্বে আমি ইতিমধ্যে জানাইছো আপনারাক আমেরিকা রাশিয়া আর চীনে চন্দ্রলৈ প্রেরণ করেছে যান সফল অভিযান ইতিমধ্যে সম্পন্ন করেছে আর যদিহে এই অবতরণ সফল হয় তেতিয়াহলে ভারত চতুর্থখন শক্তি বা চতুর্থখন দেশ হিসাবে বিবেচিত হব আমি পুনৰ জনাও আপোনালোকক অহা 23 নতুবা 24 আগষ্টত যদি সকলো ঠিকে থাকে থাকে তেতিয়াহলে চন্দ্রপৃষ্ঠত জুনবাইৰ বুকুত চন্দ্রৰ বুকুত অবতরণ করব চন্দ্রযান তিনিয়ে আর চন্দ্রৰ বুকুত 14 দিন ধরে অভিযান চলাব বিভিন্ন দিশর পরীক্ষা নিরীক্ষা করব চন্দ্রযান তিনিয়ে এই ইয়ার প্রসঙ্গতে এই প্রসঙ্গতে আপনার জানাব বিচারিম চন্দ্রযান তিনির সঙ্গে জড়িত হয়ে পড়েছে অসমের এগারী যুব বিজ্ঞানী লক্ষিমপুরের স্বয়ন দত্ত নামের বিজ্ঞানীগিয়ে উৎক্ষেপণের উপপ্রকল্পর সঞ্চালক হিসাবে গুরুদায়িত্ব লাভ করেছে আর ইয়ে রাজ্যখনলৈ এই মুহূর্তে গৌরব কড়িয়ে আনিছে এটা সমগ্র দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে বিশ্ববাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে লগতে এই অভিযান সফল হব আর এই অভিযানে দেশের বুকুত সমান্তরালক বিশ্বর বৈজ্ঞানিক সমাজত এক উল্লেখনীয় মাইলর খুঁটি সৃষ্টি করব বা মাইলর খুঁটির সূচনা করব সকলে আশাবাদী।